তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা আবারও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুরুত্বপূর্ণ খবর তোমাদের কাছে উঠে এসেছে মুর্শিদাবাদ জেলায় কিন্তু আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেল যেটা তোমাদেরকে আমি দুদিন আগেই বলছিলাম যে মুর্শিদাবাদ জেলায় আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দু বাইশ বেরিয়ে গেছে সেখানে বলে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে আশাকর্মী নিয়োগ করা হবে আনুমানিক শূন্যপদের সংখ্যা চারশো বর্তমান শূন্যপদ একশো এগারো নতুন সৃষ্টি শূন্যপদ হলো দুশো উননব্বই বিশদ বিবরণ পেতে অনুগ্রহ করে কিন্তু আমাদের ওয়েবসাইট মুর্শিদাবাদ জিও ডট ইনে যোগাযোগ করুন অথবা আপনারা সংশ্লিষ্ট এসডিও ভিডিও ডিএমএ গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন বিকৃত প্রকাশে আবেদনপত্র জমা করার শুরুর তারিখ তিন এক আবেদনের লাস্ট ডেট হলো চব্বিশ এক শাসক থেকে কিন্তু মন্ত্রালয় থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে বহু প্রত্যাশিত যে আশা কর্মী সেটা কিন্তু নিয়োগ শুরু হয়ে গেল তা কি ক্রাইটেরিয়া কাদেরকে নেওয়া হবে সেই নিয়ে আমাদের আজকে ভিডিও আলোচনা তোমরা দেখতে পারবে মুর্শিদাবাদ ডট ডট ইন ওয়েবসাইটে কিন্তু সেটি তুলে দেওয়া হয়েছে এখানে তোমরা নোটিফিকেশান গেলেই কিন্তু তোমরা দেখতে পারবে যে আশার যে ফর্মের সেটি অ্যানেক্সার ওয়ান অ্যানেক্সার টু সমস্ত কিন্তু এইগুলি দিয়ে দেওয়া হয়েছে তা তোমরা ফর্মগুলো একটি ডাউনলোড করলে তোমরা বুঝতে পারবে সেখানে কিন্তু তাদের সাব ডিভিশনাল ওয়াইজ কীভাবে কবে থেকে নেওয়া হবে চার এক থেকে চব্বিশ এক পর্যন্ত নেওয়া হবে সম্পূর্ণ অফলাইন ফর্ম এটি তোমাদেরকে বলে দিলাম সম্পূর্ণ অফলাইনে কিন্তু হবে এটি নিয়াম অফলাইনের মাধ্যমে জমা দিতে হবে ফর্ম এবং সেটি জমা দেওয়ার পর কিন্তু তোমরা এই কাজগুলো কিন্তু নিয়োগের জন্য করতে পারবে দেখতে পাবে যে অফলাইন ফর্ম খোলার সঙ্গে সঙ্গেই খুলে গেছে যে এখানে কারা করতে পারবে সেটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে কেবলমাত্র বিবাহিতা বা বিবাহ বা বিবাহ চিহ্ন মহিলায় কিন্তু করতে পারবে রেশন কার্ড স্বামীর নাম আছে সেরকম প্রমাণ দরকার এছাড়াও আগ্রহ ব্যক্তিকে নির্দিষ্ট এলাকায় আশা শূন্য পদের তালিকাতে আসতে হবে এগুলো সবই দেওয়া আছে জন্মের প্রমাণপত্র উপযুক্ত জন্মের প্রমাণপত্র এলাকার বাসিন্দা হিসাবে ভোটার পরিচয়পত্র এপিক রেশন কার্ড মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট এছাড়াও দু পাসপোর্ট সাইজ ছবি ও দশ টাকার ডাক টিকিট রেশন কার্ড এগুলো নিয়ে কিন্তু অফলাইন ফর্মের মাধ্যমে জমা দিতে হবে অফলাইন ফর্ম কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে সাইট সেখানে কিন্তু পেয়ে যাবে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ অফলাইন ফর্ম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে একাটা মহকুমার প্রতিটা মহকুমা আলাদা অনলাইন থেকেও নিতে পারো আবার মহকুমা অফিস থেকেও কিন্তু তোমরা ফর্ম নিতে পারো বন্ধুরা এটি আপডেট ছিল একটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ অবশ্যই কম্পিউটার ইউটিউব চ্যানেল তোমরা দেখছো বা কমিউনিশন চ্যানেলের মাধ্যমে তোমরা উপকৃত হচ্ছ অবশ্যই যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো আজকে এখানেই আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ